কত বলবো বন্ধুরা, এই পালবাড়ির সম্বন্ধে যত বলি তত কম। পালবাড়ি যে কি শুরু করেছে এই পালবাড়ির জ্বালায়, বুঝতে পারছো না কোন পালের কথা বলছি? পিঙ্কি পাল, পিঙ্কি পাল, পিঙ্কি পাল, শ্রেয়া পাল, রিমি পাল, তপন পাল, চিনতে পারছো? চিনতে পারছো না? আরে যে ফ্যামিলিটা খাইয়ে খোটা দেয়, বাড়িতে যাওয়ার পরে চ্যানেল দাঁড় করিয়ে পদে লাথি মারে, বুঝতে পারছো না? সেই পরিবারটার কথা বলছি। হ্যাঁ, আবারও লাথি, আবারও বেইমানি। সত্যি এরা এত বেইমানি করে কি করে বলো তো মানুষদের সাথে? আর কিসের নেশায় এরা বেইমানি করে বলো তো? কি পায় ওরা, যারা যাচ্ছে খালি হাতে কেউ যাচ্ছে, দেখো জামানা পাল্টে গেছে কিরকম। মানুষ কি করে যে কোনো কিছু নিয়ে থিয়ে তার থেকে ছিনিয়ে নিয়ে সব কিছু নিয়ে থুয়ে তাকে তারপর তাকে লাথ মারে, তাই তো? তার কাছে সব নিয়ে, আর এইখানে হয়ে গেছে উল্টো, পালবাড়ি থেকে সব নিচ্ছে, নেওয়ার পরে পালবাড়ি লাথি মারে। তাহলে পালবাড়ির কত ক্ষমতা বলো তো, ওদের মন দেখেছো? তোমাকে সর্বস্ব সব ভরিয়ে দিচ্ছে, দিয়ে তারপরে তোমাকে লাথ মারছে যা এবার তুই করে খাটে খাগিয়ে। এটাও তো একটা, এটাও তো একটা বলতে হয় বলো, এটাও একটা কত মানে, এটাও তো একটা মানে কি বলবো। হ্যাঁ, আজকে দেখো আমি মুনের কথাই বলছি, মুন আমাকে ফোন করেছিল, তো আমার মুনের সাথে সেরকমভাবে এখনো কথা হয়নি, ঠিক আছে? মুনের সাথে আমার সেরকম, মুন আমাকে নিজেই ফোন করেছিল, দিয়ে আমি কথা বলিনি। কারণটা কি আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, যে কারণটা এটাই যে আমার এই সোশ্যাল মিডিয়াতে কথা বলতে কারোর সাথে চট করে বিশ্বাস হয় না, সত্যি বিশ্বাস হয় না। আজকে মুন এসে বলছে যে আমাকে উস্কিয়েছিল, আমাকে কান ভাঙিয়েছিল, আমাকে এই বলেছিল, আমাকে সেই বলেছিল, যার জন্য আমি ওদের নামে এসে বলেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, কথাগুলো মানলাম, ঠিক আছে, ও এমনি সেমনি বলেনি। কিন্তু আমার কথাটা হলো, মুন মুনের জায়গায় এখন যে মুন যে ক্রিয়া প্রতিক্রিয়াটা করছে, মুন মুনের জায়গায় ঠিক আছে, তাহলে আগেও তো মুন মুনের জায়গায় ঠিক ছিল। অনেক মানুষ আমরা ওকে, অনেক মানুষ সাপোর্ট করেছিল তখন, অনেক মানুষ সাপোর্ট করেছিল, আমরা দেখেছি ঘটা হয়ে সব লাইভে বসেছে, দেখেছি তো, হলো তো, সব গুটিয়ে গেল, কোথায় গেল সব? এত ঘটা হয়ে সবাই মিলে বসে পালবাড়ির বিরুদ্ধে, এই পাল সেই পাল, এই করেছে পাল সেই করেছে, সে জগ জমকভাবে, হ্যাঁ, চারজন পাঁচজন দশজন বারোজন একসাথে হই হই রই রই করে খাওয়া দাওয়া লাইভ করা, আর পালবাড়ির পালবাড়ির সম্বন্ধে পিন্ডি সটকানো। তখন আমি মুনকেই, আমি আর কাউকে বলতে চাইছি না, আমি মুনকেই বলছি, মুন শোন, তুই এখন বুঝতে পেরেছিস, ক্ষমা চাইছিস, খুব ভালো কথা, ক্ষমা চাওয়া হলো মহৎ গুণ। হ্যাঁ, কেউ যদি কারোর অন্যায় ভুল বুঝতে পারে, বুঝতে পেরে যদি সে ক্ষমা চায়, সেটা অনেক বড় গুণ, সেটা আমি তোকে অ্যাপ্রিসিয়েট করছি, তোকে তার জন্য আমি অনেক 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 মানে কি বলবো, তোকে ভালোবাসা জানাচ্ছি, ঠিক আছে? তোর বুদ্ধিটা যে খুলেছে, তুই যে বুঝতে পেরেছিস চারিদিকটা, কিন্তু তোকে বিশ্বাস আর কি করে করবে মানুষ, করা কি সম্ভব? মন তুই বল, আমি অনেস্টলি তোকে কথাগুলো জিজ্ঞাসা করে যাচ্ছি, তুই যদি সম্ভব হয় আমাকে অ্যান্সার দিস, অনেস্টলি তোকে আমি জিজ্ঞেস করি। তুই এসে বলছিস যে আমার, আমি এই, আমি সেই, আমাকে এই করেছিল, আমি সেই বলেছিল, আমি ওর জন্য, আচ্ছা তুই তো প্রত্যক্ষ, ওরা কানে কথায় বলেছে, তোকে কানে বিষ ঢেলেছে, সব ঠিক আছে, বিষে অনেক কিছু হয়, এটাও ঠিক, একের পর একের পর দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন যদি একটা কথা কানের গোড়ায় বলা হয়, কোনো না কোনো সময় তার এফেক্টটা পড়ে, সেটা ঠিক আছে। কিন্তু তোর তো চোখ কান, আর তুই, তোকে এখন তখনও দেখেছি তোকে কথাবার্তা, এখনও তোর কথাবার্তা দেখছি, যথেষ্ট বুদ্ধিমতী তুই একটা মেয়ে, খুব বুদ্ধিমতী একটা মেয়ে তুই, ঠিক আছে? আর তোকে আমি দেড়ফুটিয়া নামটা দিয়েছি, দেখলাম নামটা পপুলার হয়ে গেছে, ঠিক আছে, আমি নিজেই ভুলে গেছিলাম তোকে দেড়ফুটিয়া আমি নামটা দিয়েছিলাম, কিন্তু নামটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে পপুলার হয়ে গেছে, আর তুই ওনাকে খুব মানে, তুই আমার নিজেই বলেছিস যে নামটা তোর খুব ফেভার মানে পছন্দ হয়েছে। দেখ, কথা মানুষের এমনি আসে না, আর দেড়ফুটিয়া কথাটা আমার মনে হয় না খারাপ, যা যা বলছে বলুক গিয়া, তুই খারাপভাবে নিস না, কষ্ট পাস না। তো তোকে আমি এই কথাগুলোই বলতে চাইছি, তোর কিন্তু উচিত ছিল যে যে যা বলছে, তুই এখন এসে বলতে পারবি, কালকের লাইভটা দেখলাম, তুই লাইভটাতে বলছিস যে রিমি একটা সেলিব্রিটি, রিমির কাছে তুই আমাকেও এই কথাগুলো আগে বলেছিলিস যে পিসিমণি আমার, পিমণি আমার ওর কাছে যেতে খুব ইচ্ছা করতো, ওর কাছে যেতে আমার খুব ইচ্ছা করতো, কিন্তু আমি কোনো সোর্স পেতাম না কিভাবে যাব। তো আমি ওই, তুই তোর যে বান্ধবী, আমি নামটা বলছি না, সেই বান্ধবীর মারফতে তুই কোনো একদিন ওদের বাড়িতে গেছিলিস, সব কথাগুলো তুই আমাকে বলেছিলিস, ঠিক আছে? তা ওর মারফতেই তুই একদিন ওদের বাড়িতে গেছিলিস, যাওয়ার পরে আস্তে আস্তে তোর সাথে ওদের একটা ভালো বন্ডিং হয়েছে, ভালো রিলেশন হয়েছে, তারপরে তুই একাই যেতিস, তুই আমাকে এই কথাগুলো আমার কাছেও শেয়ার করেছিলিস তুই।
তাহলে সেই মানুষটাকে তোর বোঝা উচিত ছিল, সেই মানুষটাকে একটু জাস্টিফাই করা উচিত ছিল, কারণ পিঙ্কি তোকে অনেকটা জায়গা দিয়েছিল। পিঙ্কিকে তুই বৌদি বলে ডাকতিস মনে হয়েছে, হয়নি, হুট করে আমি তোকে দেখলাম, কারণ আমি তো অনেকদিন ধরে ওদের বাড়িতে যাওয়া আসা করি, তোকে হুট করেই দেখলাম, একটা চারা গাছের মতো হুট করেই একটা চারা, মানুষ থেকে একটা বীজ অঙ্কুরিত করে, তার থেকে একটা বীজ থেকে একটা অঙ্কুর বেরোয়, একটা চারা হয়, তারপরে বড় হয়, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে তাকে ফল ফুল ধরে, চোখের সামনে দেখা যায় যে একটা গাছ বীজ ফেলানো হয়েছে, গাছটা থেকে ছোট একটা চারা উঠেছে, তারপরে গাছটা আস্তে আস্তে বড় হয়েছে, কিন্তু তোকে দেখলাম হুট করেই একটা বড় গাছ তুই চলে এলি, মানে একটা কোনো চারা মারা কিছু নেই, কিছুই নেই, তোকে হুট করে আমি দেখি পালবাড়িতে, বেশ অনেকটা জায়গা করে তুই পালবাড়িতে বসে আছিস। আমি চলো পূর্ব পরিচিত হলেও হতে পারে, কারণ আমি তো ওদের অত ভেতরে ঢুকি না, তুই সেটা তুই অন্তত সেটা ভালো করে জানিস, হ্যাঁ, তো আমি ভেবেছি হয়তো তুই পূর্ব পরিচিত কেউ হবি, আমি তোর ব্যাপারে নিয়ে মাথায় ঘামাইনি, মাথায় কোনোদিন ঘামানোর চেষ্টা করিনি, যখন এসব গন্ডগোল লাগলো তখন জানতে পারলাম যে ও তুই এসে উড়ে এসে জুড়ে বসা দুদিনের একজন মানুষ তুই, তাহলে এতটা জায়গা তোকে পিঙ্কিপালকে তো দিয়ে দিয়েছিল, উড়ে আসে জুড়ে বসা দুদিনের একটা মানুষকে পিঙ্কিপাল যখন এতটা জায়গা দিয়েছিল, তখন যখন চারিদিক থেকে এত কান ভাঙ্গানি তুই বলছিস তোকে দেওয়া হয়েছিল, এত কথা বলা হয়েছিল, তখন তোর কিন্তু উচিত ছিল তুই কথাগুলো বললি লাইভের, আমি একটুখানি দেখেছি, পুরো লাইভটা দেখা আমার সম্ভব না, 1 ঘন্টা কত মিনিট লাইভ পুরোটা দেখা আমার একদমই টাইমই নেই, বিশ্বাস কর, তবে যেটুখানি কথা আমি শুনলাম তুই বলছিস যে তুই যখন রিমির সাথে রিল করছিস সেই সব কথাগুলো নিয়ে তোকে এই রিল ডিল এগুলো তুই আমাকে এমনিও বলেছিলিস, প্রত্যক্ষ আমাকে বলেছিলিস কথাগুলো, তারপরেও কিন্তু ওদের সাথে তোর রিলেশনটা ছিল, তারপরেও কিন্তু তোদের রিল, তার মানে তুই তুই আস্তে 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 তুই কিন্তু বলেছিস যে আমি রেকর্ডিং অন করতো এই কথাগুলো, তাহলে এখন মিথ্যা কোনগুলো সত্যি ধরবো কোনগুলো মিথ্যা ধরবো তোর, তখন যখন ক্যাচাল হলো তখন তুই কিন্তু বলেছিলিস ওদের বাড়িতে আমি রেকর্ডিং অন করে ঢুকতাম, হ্যাঁ হ্যাঁ চাল করেই ঢুকেছিলাম ওদের সব কিছু বার করার জন্য, হ্যাঁ, তাহলে এখনো যে তুই চাল করছিস না, এখনো যে তুই ওর সাথে প্যাক্ট হয়ে দুজনে মিলে ক্যাচাল ক্যাচাল, আমার এটা আমি দেখ সন্দেহ থেকেই যাবে, যেখানে গন্ধ সেইখানে কিন্তু সেই গন্ধ সত্যি যায় না, সন্দেহ যখন একবার তৈরি হয়ে গেছে তুই যেভাবে ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করেছিস, হ্যাঁ, তুই আবারও যে করবি না, হ্যাঁ, তার কিন্তু কোনো প্রমাণ নেই, তার কোনো কিন্তু জায়গাও নেই যে তুই আবারও করবি না, আবারও যে তোরা দুজনে মিলে এটা খেলা খেলছিস না, তার কি প্রমাণ আছে বল, তোকে আবার পিঙ্কিপালের বাড়িতে পিঙ্কিপাল ঢুকাবে কিংবা তুই যাবি, তারপরে যে তুই আবার পেছন থেকে আরও বিষাক্ত ছুরি ওদের বুকে বসাবি না, তার কি প্রমাণ আছে, তোর কথাগুলো হয়তো খারাপ লাগলে লাগতে পারে মন, কিন্তু যেটা সত্যি যেটা বাস্তব কথা সেটা কিন্তু তোমাকে বলতেই হবে, সেটা কিন্তু তোমাকে বলতে হবে, আমি তোকে নিয়ে অন্তত আর কারোর মতো আদিক্ষিতা করতে পারবো না, যে যা করছে করুক, তুই এখন এসে বলছিস ওরা বলেছে, আরে অনেকে তো অনেক কথাই বলে, অনেক অনেক এখন আজকে তোকে কেউ বলতেই পারে তোর মেয়েটাকে বিষ খাইয়ে মেরে দে, পারবি তুই, পারবি কি, কোনো না কোনো তোর মেয়েকে দেখালো যে তোর মেয়ে এই করেছে, তোর মেয়ে ওই করেছে, তোর মেয়ে এত খারাপ, তোর মেয়ে এত খারাপ, তুই তুই চোখে তুই দেখবি তারপরে তোর মেয়েটা খারাপ তুই বলবি কি, কথাটাকে আমি কোনো অংশে ভুল বলছি, তুই মেয়েটাকে চোখে দেখবি তো যে আমার মেয়েটা এই খারাপটা করছে, যে পাঁচজনে যে আমাকে বলছে যে আমার মেয়েটা এই খারাপটা করছে, কই আমি তো দেখতে পাচ্ছি না মেয়েটা এই খারাপটা করছে, কিংবা আমি মেয়েটাকে দেখলাম এই খারাপটা করতে, চলো তাহলে আমি পাঁচজনের কথাটা শুনবো, কি বন্ধুরা এটাই হওয়া তো উচিত, কিন্তু তুই এখন এসে বলছিস যে আমাকে ওরা বলেছে বলে আমি করেছি, করে ফেলবি, তুই এত ভালোবাসতিস রিমিকে, রিমিকে তুই আতে রিমি তোকে সমস্ত সব শেয়ার করতো, তুই রিমিকে এত ভালোবাসতিস, এত একটা জায়গা দিয়েছিলিস, পিঙ্কিও তোকে এত বড় একটা জায়গা দিয়েছিল, তারপরে আশেপাশের মানুষ কিছু বললো উস্কালো, তুই উস্কে গেলি, তুই উস্কে গেলি, উস্কে গিয়ে ওদের নামে তাহলে এত এত ঝুড়ি 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 বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতে শুরু করে দিলি, তাহলে এখন যে তুই দেখ আমি তো সব ভিডিও দেখিনি, কোনো কিছুই আমি সেরকমভাবে দেখিনি, কিন্তু তোকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়াতে বিরাট একটা রব উঠেছে সেটা আমি টের পাচ্ছি, এবং তুই নিজে আমাকে ফোন করেও বলেছিস যে পিসিমণি এই ব্যাপার হয়েছে আমাকে, তুই এরা সবাই মিলে তুই আমাকে একটুখানি শুরু করেছিলিস, আমি কাজের জায়গায় ছিলাম, আমি তো সব কথা শুনতে পারিনি, হয়তো শুনলে আরও অনেক কিছু বেরোতো, তো অবশ্যই আমি তোকে ফোন করবো, তুই আমাকে আমি তোকে কথা যখন দিয়েছি যে আমি তোকে ফোন করবো অবশ্যই ফোন করবো, এবার তুই এই ভিডিওটা দেখার পরে তুই ফোন রিসিভ করবি কি করবি না সেটা পুরোটাই তোর ব্যাপার, কিন্তু এই যে কথাগুলো আমি বলেছি এই এই কথাগুলো আমার বলাটা আমার আমারও তো একটা মনের মধ্যে সংশয় হতে পারে, আমারও এখানে জিজ্ঞাসা থাকতে পারে, আজকে আমিও পালবাড়িতে 1.5 বছর 2 বছর ধরে যাওয়া আসা করছি, আমার উপর দিয়ে কিন্তু আমাকেও কিন্তু অনেকে কান ভাঙিয়েছে তুই জানিসই না, অনেকে ফোন করে করে এই সেই তুমি কেন ভিডিও করছো না, তুমি কেন ওদের এত পড়ে আছো, এই হয়েছে
রিসেন্টও ছামিয়াও আমাকে ফোন করে বলেছে, মানে রিসেন্ট মানে কি এই এই স্ট্রাইক ফাইক দেওয়ার আগেও কিন্তু ছামিয়াও বলেছে, আমি বলিনি কোনোদিন, আজকে বলছি, অনেকেই আমাকে পালবাড়ির এগেনস্টে উস্কিয়েছে, কিন্তু আমি উস্কালে আমি উস্কে যাব, অনেকেই আমি নিজে দেখ আমি নিজে তো আজকে দেখবো মানুষগুলোর কি আছে। হ্যাঁ আমি তখন যখন ওরা এইসব কথাগুলো আমাকে, অনেকেই আমাকে দলে টানতে চেয়েছে, অনেকেই আমাকে উস্কিয়েছে, আমি নাম বলছি না, অনেকেই অনেকেই অনেকেই, কিন্তু তখন আমার যখন মনে হয়েছিল, হ্যাঁ আমার ওরা যখন বলেছে তখন কিছু কিছু কথা আমার মাইন্ডেও লাগলো, লেগে যে ম্যাচ করাতে গেলে কিন্তু ম্যাচ হয়ে যাবে, কিছু কিছু ব্যাপার দেখবে ম্যাচ করাতে গেলে ম্যাচ হয়ে যাবে, কিন্তু আমি ভাবছি যে না, আমার সাথে তো প্রত্যক্ষ হয়নি, পিছনে মানুষ অনেক কথাই বলতে পারে, পিছনে কি বললো না বলে আমার আমার দেখার দরকার, আমার সামনে তো তারা আমার সাথে ভালো ব্যবহার করছে, আমার আমার জন্য তারা জানটা দিয়ে দিচ্ছে, আমাকে তারা আগলে রাখছে, তাদের পরিবারের একজন ভাবছে সেই জায়গায় আমি কে, পেছনে দুটো কথা, পেছনে মানুষ অনেককে অনেক কিছু কথাই বলে, নিজের বাবা মাকেও অনেক সময় রাগের মাথায় মানুষ অনেক কথা বলে, কি বলে না বন্ধুরা, তো সেইটা আমি পেছনের কথা কেন ধরতে যাব যে মানুষটা আমি কোনো খারাপ ব্যবহার পাইনি। হ্যাঁ আজকে যদি আমি তাদের কথা শুনতাম, আজকে এখন কিন্তু আমার পার্লারের সাথে কোনো রিলেশন থাকতো না, থাকতো কি, তাহলে আমি সেই জায়গায় দাঁড়িয়ে কথাগুলো তোকে জিজ্ঞাসা করলাম, মন তুই খারাপভাবে নিবি না, আমার মনে একটা সংশয় আমি পুরো ঝেড়ে তোর সাথে চাইলে আমি ফোনে মিটিয়ে নিতে পারতাম, কিন্তু ফোনে মিটানোটা আর এই সোশ্যালে যেহেতু ঘটনাটা ঘটেছে, সোশ্যালে আমি প্রশ্নগুলো ছেড়ে গেলাম, ঠিক আছে, যেহেতু সোশ্যালে ঘটেছে তুই আমার এই ভিডিওটার উত্তর দিবি, অবশ্যই আমি তারপরে তোকে ফোন করব, ফোন তো তোকে আমি করবোই, তোর সাথে আমার অনেক কথা আছে, অনেক কিছু তোর থেকে আমার জানার আছে, হ্যাঁ কেন কি সে অনেক বৃত্তান্ত না, আমি কারোর সম্বন্ধে কিছু জানতে চাইবো না, আমি তোর সম্বন্ধেই জানতে চাইবো এবং পালবাড়ির সম্বন্ধে তোর সাথে আমি জানতে চাইবো, ঠিক আছে, যে কিসের ভিত্তিতে কেন কি আমার সেই, আমি কারোর কাউকে নিয়ে আমার ভিডিও করার এখানে দরকার নেই, কিন্তু তুই কেন এই ঘটনাগুলো করলি, উস্কালেই উস্কে যাবি, আরে এখন তোকে কেন পালবাড়ি বিশ্বাস করবে, তুই যে আবার ডবল গেম খেলছিস না, তার কি প্রমাণ আছে, কি আমি কথাগুলো কি ভুল বলেছি, কথাগুলো কি আমি ভুল বলেছি, তুই যে আবার ওর সাথে মিলে আবার পালবাড়িতে বেশি এবার ছুটিটার মধ্যে আরো বেশি বিষ মিশিয়ে ঢুকতে চাইছিস না, যে তার কি প্রমাণ আছে, তাই না বন্ধুরা, কি বলো তোমরা, আমি কি এখানে ভুল কিছু বলে গেলাম, আর মন তোকেও আমি প্রশ্নটা ছেড়ে গেলাম, আর জানি না পালবাড়ি তোর সম্বন্ধে কি ডিসিশন নিচ্ছে, আমার এইসব নিয়ে কোনো আলোচনা ওদের সাথে হয়নি, আমি জানি না পালবাড়ি তোকে নিয়ে কি ভাবছে, কি করবে না করবে সেটা পরের কথা, এবার দেখ আমি এখানে এটাও বলতে বলি যে তোর যদি অনেস্টি ভাব থেকে থাকে আর যদি অনেস্ট হয়ে থাকিস তুই যে না আমার কোনো ইন্টেনশন নেই আমি কারোর সাথে, সেটা সময়ে তোর ব্যবহারে কিন্তু বুঝিয়ে দেবে, ফুটোপটি যেন পালবাড়িও না করে হুটপাট করে যেন তোকেও এখন পালবাড়িতে অ্যালাউ না করা হয়, আমি এটা ভিডিওর মাধ্যমে অল অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে বলে গেলাম, ঠিক আছে, আমি কিন্তু চাইলে প্রায় পার্সোনালিও পিঙ্কি পালকে তপন পালকে ফোন করে বলতে পারতাম, আমি তোর ব্যাপার নিয়ে ওদের সাথে কোনো আলোচনাই হয়নি, প্রয়োজনেই মনে করিনি, ঠিক আছে, আর আমি এটা সোশ্যাল মিডিয়াতেই বলে গেলাম যেন তোকে ওদের বাড়িতে হুটপাট করে এখনই অ্যালাউ না করে। তুই আরেকটা লাইভে দেখলাম তুই বলছিস রিমির সাথে কথা হয়েছে, হতেই পারে হতেই পারে, কিন্তু হুটপাট যেন তোকে এখনই পালবাড়িতে না ঢুকায়, আর তুইও দয়া করে হুটপাট করে এখন পালবাড়িতে যাবি না, আগে নিজেকে পুরো নিট অ্যান্ড ক্লিন তুই প্রমাণ কর যে হ্যাঁ আমাকে এরা করিয়েছে, আমি ভুলবশত করে ফেলেছি, তার জন্য আমি অনুতপ্ত, সে অনুতপ্তের আগুনে তুই আগে পোর, আরো আরো তুই দগদা, আরো তুই ব্যাপারটাকে আরো মানুষের কাছে ক্লিয়ার কর, ঠিক আছে, তারপরে দেখা যাবে কি করা হবে তোকে নিয়ে, ঠিক আছে, তো আমি কথাগুলো কি ভুল বলে গেলাম না সঠিক বললাম, ভিউয়ার্সরা তোমাদেরকেও আমি প্রশ্ন ছেড়ে গেলাম, আর মন তোর কাছে তোমার এটা বড় প্রশ্ন রইলই, ঠিক আছে, আমি ভিডিওটা তোকে অবশ্যই মেনশন করব, ঠিক আছে, তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে, আর পিঙ্কি পাল, চলো পিঙ্কি পালের জন্য পরেই না ভিডিও আসছে।